আমি আমার ছোট্ট একটি পর্যবেক্ষণ তুলে ধরতে চাই। এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের গলিটি দিয়ে আপনি যদি মেইন রোডে গিয়ে একটু ডান দিকে তাকান, আরও একটি স্বপ্নময় অট্টালিকা আপনার চোখে পড়বে। বড় সুন্দর ছিল সেই স্বপ্ন, সেই স্বপ্নিককে ডক্টর ইব্রাহিম, বারডেম হাসপাতাল। আমি একবার চিকিৎসার জন্য সেখানে গিয়েছিলাম, তখন ইব্রাহিম সাহেব জীবিত। আমাকে যে চিরকুটটা দেওয়া হলো স্লিপ, তাতে লেখা ছিল 4:53 আমি ডক্টরের রুমে ঢুকব। বিশ্বাস করুন, অসম্ভব ভিড় ছিল সেই ডাক্তারের রুমের সামনে, কিন্তু 4:53 আমাকে ডাকা হলো এবং ঢোকার সঙ্গে সঙ্গে ডক্টর আমাকে বললেন, আপনার জন্য মাত্র 7 মিনিট বরাদ্দ, আপনি খুব সংক্ষেপে আপনার অবস্থাটা আমাকে একটু জানান, আর বলার দরকার নেই। কেন বললাম কথাটা, আমি আজ সাইদ ভাইয়ের সামনে বলে যেতে চাই, বিজ্ঞান যদি সক্ষম হতো আপনার পরমায়ু 120 বছর করে দিতাম আমরা। আমরা প্রত্যেকেই আমাদের কয়েকদিনের পরমায়ু আপনাকে সম্প্রদান করতাম, কিন্তু এখনো বিজ্ঞান সেটা কুলিয়ে উঠতে পারেনি। কিন্তু আপনার এই প্রতিষ্ঠানে এমন কিছু মানুষ আছে যারা আপনার অবর্তমানেও এই প্রতিষ্ঠানকে সুন্দর এবং সাবলীলভাবে পরিচালিত করতে পারবে। সুতরাং আজকে বারডেমের যে অবস্থা, একেবারে লণ্ডভণ্ড অবস্থা, ঠিক বিপরীত চিত্র বারডেমের। বৈজ্ঞানিক এবং প্রাকৃতিক কারণে শারীরিকভাবে আমরা যখন থাকব না, বিশেষ করে আপনি যখন থাকবেন না, এই প্রতিষ্ঠানটি যেন শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে তার একটি পরিচালনা কর্মপন্থা আপনার কাছে আমি এবং সকলের পক্ষ হয়ে আপনাকে অনুরোধ করছি। এই জন্যে একটু সময় ব্যয় করতে হবে আপনার, খুব বেশি সময় হয়তো আমাদের হাতে নেই, আপনারও নেই আমারও নেই, তার মধ্যেই এই কাজটুকু করতে হবে যেন এই অমূল্য অসাধারণ প্রতিষ্ঠানটি রুগ্ন হয়ে না পড়ে। যার পাশে আবদুল্লাহ আবু সাইদ বসে আছেন, তার একটু বাক সংযম না করে তো আর উপায় নেই, যথেষ্ট হয়েছে, এত দুঃসাহস ভালো নয়, আমরা তার কথাই শুনব। কিন্তু বিদায়ের আগে আমি সাইদ ভাইকে এবং এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের সকল কর্মী, এমনকি এই অট্টালিকাকেও আমি আমার 3টি পংক্তি উৎসর্গ করতে চাই। কে আছেন
দয়া করে আকাশকে একটু বলেন, সে সামান্য উপরে উঠুক, আমি দাঁড়াতে পারছি না।